সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শতপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখানে এসএসসি যারা পাস করেছেন, কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারছেন সকল জেলা থেকে। এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন, নারীরা আবেদন করতে পারবেন না। বিষয়টি আমি আগে থেকে বলে রাখলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইন ব্যতীত আপনি এই আনসারে আবেদনটি করতে পারবেন না। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, www.ansarbdb.gov.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কেননা বাংলাদেশ থেকে একমাত্র সার্ভিসটি আমি দিচ্ছি। যারা আমার মাধ্যমে রেগুলার কাজ করেন তারা তো করেন, ঠিক আছে। আর যারা করেন না, যারা ভাবছেন আমার মাধ্যমে করবেন, বা যারা নতুন আছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে একমাত্র যোগাযোগ করবেন। আপনি চাইলে সর্বোচ্চ সেবাটি পাবেন, কারণ এই ধরনের আবেদন অনেক সেন্সিটিভ। আপনি দোকানে যান, অনেক দোকানদারই কাজ পারে না বা ভুলভাবে আবেদনটি করে, পরে আপনার ডাকার আসে না। সো আপনি যদি প্রফেশনাল কাজ পেতে চান, মাত্র 50 টাকায় আমি আবেদনটি করে দিই। আপনি চাইলে ঘরে বসে কিন্তু এই সেবাটি পেতে পারেন। সো যদি আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। প্রথমে আমি বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে। যেমন তিনি দেখতে পাচ্ছেন, প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। বয়স 31/5/2023 খ্রিস্টাব্দ তারিখে, 18 থেকে 22 বছর। এখানে 31/5/2023 এই অনুযায়ী আপনাকে হিসাব করতে হবে, 18 থেকে 22 বছর এর মধ্যে কিন্তু হতে হবে। তো আপনি যদি হিসাবটা না করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমার একটি ভিডিও থাকবে, ভিডিওটি দেখে কিন্তু হিসাবটি শিখে নিতে পারবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত, এখানে শুধুমাত্র অবিবাহিতরা আবেদন করতে পারবেন, বিবাহিতরা আবেদন করতে পারবেন না। তো এরপর শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এখানে এসএসসি পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন। শুধু যে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন বিষয়টা এরকম না, যেহেতু এখানে এটা আনসারের সার্কুলার, তো এখানে লম্বার দিকটাও আপনার বিবেচনা করতে হবে। যেমন উচ্চতা সর্বনিম্ন 5'6" এবং ক্ষুদ্র নিকৃষ্টির জন্য 5'4". তো ওজন হতে হবে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি এবং নিকৃষ্টিদের জন্য 47.173 কেজি। তো বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 32-34 ইঞ্চি এবং ক্ষুদ্র নিকৃষ্টিদের জন্য 30-32। তো দৃষ্টিশক্তি 6/6, কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না। যেহেতু এটি সকল জেলার আবেদন, এখানে সকল জেলার পুরুষরা আবেদন করতে পারবে। যেমন 2, জেলাভিত্তিক পদের সংখ্যা ও নির্বাচন কেন্দ্র। তো আপনার নির্বাচন কেন্দ্র কোনটি হবে আমি বলে দিচ্ছি। এখানে সকল জেলার জন্য জেলাভিত্তিক শূন্য পদ দেখতে পাচ্ছেন, কয়টা করে লোক নেওয়া হবে। সেই সাথে নির্বাচন কেন্দ্রের নাম আনসার বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর। তো ওই দিয়ে বোঝানো হচ্ছে এখানে একটি কেন্দ্রে কিন্তু আপনার উপস্থিত থাকতে হবে। এখানে সকল জেলায় যেখান থেকেই থাকেন না কেন, আনসার বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর, এটাই হচ্ছে নির্বাচন কেন্দ্র। তো আশা করি ক্লিয়ার বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী, কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন, কত টাকা লাগবে আবেদন করার জন্য। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আমি আগেও বলেছি আপনাকে, আমি এখন আবারও জুম করে দেখাচ্ছি, আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, www.ansarbdb.gov.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়া আবেদনটি শুরু হতে চলেছে 6 লিঙ্কটি 6 মে 2023। আপনি চাইলে 6 তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন। এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 31 মে 2023 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। তার মানে অল্প কিছুদিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেবেন। তো আবেদনটি করতে কিন্তু আপনার রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ 200 টাকা লাগবে। তো এই সার্কুলারটিতে যদি আপনি আবেদন করেন, অবশ্যই কিন্তু 200 টাকা লাগবে। আর একটা বিষয় আমি নোটিশ করতে চাই, অনেক দোকানদার কিন্তু এই ধরনের আবেদন করতে পারে না, কিংবা আবেদন করতে পারলেও অনেক কিছু ভুল রেখে দেয়। সো যদি বিন্দু পরিমাণও এই ধরনের আবেদনে ভুল হয়, আপনি আর ডাক পাবেন না, বা আপনাকে পরবর্তী সময়ে কিন্তু বাদ দেওয়া হবে। সো যদি প্রফেশনাল কাজটি পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। মাত্র 50 টাকায় কিন্তু আমার মাধ্যমে ঘরে বসে সার্ভিসটি নিতে পারবেন। এছাড়াও সার্কুলার সম্বন্ধিত আরও আদার্স কিছু রুলস রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন, প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ, এগুলো পরবর্তী সময়ের বিষয়।
তো আগে তো আপনাকে আবেদন করতে হবে এবং কত টাকা লাগবে, দেন এগুলো পরবর্তী বিষয়। এগুলো প্রত্যেকটা সার্কুলারের রুলসগুলো একই রকম থাকে, আমি বলার প্রয়োজন মনে করছি না, ভিডিওটি এমনিই লং হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আপনার অবস্থা, আনসার বিডিবির সর্বশেষ সার্কুলার। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবেদনটি করে নেন, আর যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় কারো, তাহলে ভিডিওর কমেন্টে যোগাযোগ করুন, আমি সবারই আনসার দেওয়ার চেষ্টা করি। আর যারা আমার মাধ্যমে কাজটি করবেন তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।